দুর্দান্ত তাওহিদ হৃদয়, দুর্দান্ত ফিনিশিং, মাত্র 9 বলে 14 রানের ইনিংস খেলে অপরাজিত দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। তাতে জাফনা কিংসও জয় পায় 6 উইকেটের ব্যবধানে। এদিন মূলত জাফনা কিংসের ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন এনেছিল। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে অবশ্য এদিন কামব্যাক করতে পেরেছে জাফনা কিংস। এদিন তাওহিদ হৃদয় ব্যাটিং করতে আসেন 6 নম্বরে। যে তাওহিদ হৃদয় ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসেন সেই তাওহিদ হৃদয়কে দেওয়া হয়েছিল এদিন 6 নম্বরে ব্যাটিং করতে। অনেকে ভেবেছিল তাওহিদ হৃদয় এর আগের ম্যাচে ডাক মানাতেই তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এসেছে। আসলে বিষয়টি মোটেও এমনটা নয়। ম্যাচ শেষে থিসারাপেরা জানিয়েছেন যে আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতেই ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন আনা হয়েছে। সেই সাথে তাওহিদ হৃদয়কে রাখা হয়েছিল দলের শেষ ভরসা হিসেবে এবং তাওহিদ হৃদয় ক্যাপ্টেনের সেই ভরসার সঠিক প্রমাণ দিয়েছেন। জাফরি কিংসের মুহূর্তেই পড়ে যায় 4 উইকেট, বদলে দিয়েছিল নাসিম শাহ। পরপর 2টি উইকেট নিয়ে কোমর ভেঙে দিয়েছিল জাফনা কিংসের, কিন্তু সেখানে তাওহিদ হৃদয় এসে যেন ঝড় তুললেন। উইকেটে এসেই প্রথম 2 বলে 2টি বাউন্ডারি, এরপর শেষে নাসিম শাহকে পরপর 2টি বাউন্ডারি মেরে দলকে জিতেই মাঠ ছাড়লেন এই ব্যাটসম্যান। তাতে নাসিম শাহ রীতিমতো হতাশ। বাঁকা বাঁকা ব্যাটসম্যানরা যখন ফিরে গেলেন পেভিলিয়নে, সেখানে তাওহিদ হৃদয় তাকে পিটুনি দিয়ে গেলেন। ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং লেগেছে বটে। দুর্দান্ত তাওহিদ হৃদয়, দুর্দান্ত কামব্যাক। আসলে তাওহিদ হৃদয় তো আর এলিয়েন না যে প্রত্যেক ম্যাচেই ভালো খেলবে। ভালো খারাপ মিলিয়েই একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার। তবে এদিন আবারও মুগ্ধতা ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।